আমি দেখি নাই কোনো একটা পুলিশ মনে হয় আমার মাথার এই সাইডে একটা কি দিয়া মনে হয় ইয়া দিছিল, তো ব্যথা পাইছি, হালকা মাথা ব্যথা ছিল, এই আঘাতটার কথা খেয়াল আছে। আর এমনিতে ভিতরে যাওয়ার পরে কিংবা ফিজাব বেনে আমার সামনে আমার সাথে যে ছেলেগুলো ছিল ওদেরকে অনেক পিডাইছে লাড়ি দিয়া, তো আমাকে আঘাত করে নাই। লাগে জানো সে বিএমপির এক নেতারে টাইনা লিয়ে যাইতেছে গরু ছাগলের মতো, সারা দুনিয়া দেখছে। হতে পারে রফিকুল ইসলাম মাদানী আজকে ছোট্ট বিদায় ধাক্কা দিলা, তার ঘাড়ের উপরে পাড়ি দিলা, তোমার বংশে যদি একটা আলেম হইতো এভাবে অপমান করতে পারতো না। তুমি গালি দিয়েছো জানি না, তুমি মুসলমান কি হিন্দু আমি জানি না, তোমার ব্যাস আমি দেখি নাই, তবে আমি অনুমান করতে পারি তোমার বংশে কোনো আলেম আছে কিনা আমি জানি না। তা না হলে এমন ভাবে একটা ধাক্কা দিলা, একটা বকা দিলা, যেই বকাটা আমি এই সমাজে বলতে পারবো না, কিন্তু পৃথিবীর মালিক সব দেখছে, কথা বলে না কেন? পুলিশের একটা লোক একটা লোক গালি দিছে, পাঁচটা লোক বলে উঠছে আপনি গালি দিলেন কেন? অথচ যেইটা গালি দিছে সে হলো ঊর্ধ্বতন কর্মকর্তা, দারোগারা, এসআই, ওসি, উনারা গালি সহ্য করেন নাই, হুজুরে গালি দেন কেন আপনি? তার মানে আমাদের এই আন্দোলনে তারাও একমত, কিন্তু একটা দায়বদ্ধতা আছে, ঠিক কি ঠিক না? এজন্য আমরা প্রশাসনের ভাইদেরকে দোষী না। রফিকুল ইসলাম মাদানি রে সাইজে বেড়ায় ছোড়ো, এলএমএ ছোড়ো ততক্ষণ না কেন? জোরে রফিকুল ইসলাম মাদানি রে আরেস্ট করবা করো, ভক্তি শুধু ভাষায় কুর্তা, তারা ধাক্কাইতে ধাক্কাইতে কেন নিলা কথা কও না কেন? মনে রাখো তোমার জন্ম কোথায় আমি জানি না। পল্টন থানার ওসি আবু বকর সাহেব আমার সামনে সাত আট পোলা পানে মিলা এরকম এরকম পাইপ আছে না, পাইপ গ্যাস পাইপ, হাই রে গ্যাস পাইপ দিয়ে ওসি সাহেবরে বাড়ি আমার চোখের সামনে, এমন মায়ের ছবি আসছে মনে হয় ফেসবুকে, এমন মায়ের দিতেছে, আমি নিজে গিয়ে দুইটারে ফিরাইছি, ওসি সাহেব এটা দেখছে, ওসি সাহেব নিজেও শুনছে এটা, পরে আমার ব্যাপারে উনি নিজেও সুপারিশ করছে যে হুজুর আমাদেরকে মারে নাই, হুজুর বরং তো মানুষকে ফিরানোর চেষ্টা করছে। আমারের নামাজ ভিতরে নামাজের ব্যবস্থা করে দিছে, ওরা মাম পানি আইনা দিছে, শুধু মাম পানি না, জুস আনছে, ডাবের পানি নিয়ে আসছে, তারপরে রুটি দিছে, কলা দিছে ভিতরে, ওরা অনেক, এরপরে বলতেছে হুজুর শুকনো খাবার মনে হয় ভালো লাগতেছে না, খিচুড়ি টিচুড়ি বা বিরিয়ানি খাবেন? তোমরা আমাদেরকে মারতে চাও, জেলখানায় দিতে চাও, আর প্রশাসনের বাইরেও আমাদেরকে বিরিয়ানি খাওয়া, আল্লাহর কি কুদরত! ওসি সাহেব আমার সামনে মার খাইছে, এই বান্দা কানের এই সাইডে শিলি লাগছে এইদিকে মার খাইছে, তবুও আমার সাথে গিয়া ভিতরে গিয়া নামাজ পড়ছে, চিন্তা করেন, নামাজ পড়ছে এই মায়ের অবস্থায়, আমিও ভিতরে গিয়া নামাজ পড়ছি, আমি আল্লাহ পাকের কাছে কাঁদছি, আমাকে আলহামদুলিল্লাহ এ দেশের এসপি বা বিভিন্ন বড় বড়দের সাথে পরিচয় আছে, ইচ্ছা করলে ভিতরে ফোন ছিল অনেকক্ষণ, ইচ্ছা করলে ফোন দিয়ে বলতে পারতাম, সুপারিশ করাতে পারতাম, কিন্তু আমি সুপারিশ করাই নাই, কাউকে ফোন দেই নাই, কেন? আল্লাহর জন্য আসছি, আল্লাহ পাক এমনিতে হেফাজত করবে। আমি